চিজ জানিস তো যে ছেঁড়া বেটি, তুই ছেঁড়া বেটি। হ্যাঁ, সেলিব্রিটি নিজে নিজেকে বলে কেন সেলিব্রিটিদের অপমান করছিস, তাই ছেঁড়া বেটি বললি? ছেঁড়া ছায়ারও যোগ্যতা নেই তো, বুঝতে পেরেছি। এই যে তুই বললি না যে নিজের লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি অনেককে নিয়ে, তোর এই যে তোর ছি নয় না ল, এই যে ভিউয়ার্সগুলো তোকে যে গিয়ে খবর দিচ্ছে যে অনেকেরই অন্নদাতা তুমি, মানে তুই অন্নপূর্ণা বলছিস নিজেকে, আর ওই সব ছেঁচুড়ি ভিউয়ার্সগুলো তোকে গিয়ে আবার সে কথা বলছে, তাই ও ভরিয়ে দিচ্ছে তোকে কমেন্ট করে যে তোর জন্য অনেকের অন্নদাতা, তো তুই কাটটা খাচ্ছিস, বুঝেছিস? তোর স্বামীর দু টাকার অকাত ছিল না, তোকে দিল্লি নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তোকে বেসিক ট্রিটমেন্ট করাবে, বুঝেছিস? বলেই দিয়েছিলিস মা হতে পারবি না, তো সো কেউ আমাকে ফোর্স করো না, আমি দত্তক বাচ্চাও নিতে পারবো না, কারণ তাকে পালতে গেলেও পয়সার দরকার লাগে, বুঝতে পেরেছিস? তুই সত্যি ছেঁড়া বেটি, যার জন্য কণিকার উচ্ছিষ্ট খেয়ে আজকে তোর অস্তিত্ব, বুঝতে পেরেছিস? আজকে তোর অস্তিত্ব, বুঝেছিস? এখানে ওয়াইটিতে প্রত্যেকে প্রত্যেকেরটা বলেই খায়, মানে নিজের চ্যানেল দাঁড় করায়, তার মানে অন্নদাত্রী একজন আরেকজনের, তাই তো? আজ অবধি তুই যাকে যাকে নিয়ে ভিডিও করেছিস মনে করবি তার মধ্যে প্রতিটা মানুষ তোর অন্নদাত্রী, সবচেয়ে বেশি অন্ন তোকে ভিক্ষায় দান করেছে কণিকা, ঠিক আছে? কণিকার উচ্ছিষ্ট খেয়ে তুই বেঁচে আছিস, সব সময় মনে রাখবি। উজ্জ্বলের বান্টুটা তো চোষারার সুযোগ পেলি না কণিকার উচ্ছিষ্ট খেয়ে, আচ্ছা কিছু কিছু বাচ্চাদের রক্ত পিশাচির মতো রক্ত খেয়ে ওয়াইডিতে টিকে আছিস, বুঝতে পেরেছিস? আর তোর যে ম্যাড়ামার্কা ভেরু ভরটা আছে না, আরে হ্যাঁ হ্যাঁ, তোর বরকে তুই নিজেই আখ্যা দিয়েছিস তোর বর ভেরু, মানে ভেরুয়া, হ্যাঁ, ওই হাফ পুরুষ হাফ মহিলা, ভেড়া, বুঝতে পেরেছিস? ভেড়া তোর বর, তুই যেমন ঘোড়া তোর বর সেরকম ভেড়া, তুই যেরকম ভেড়া এই ঘোড়া তোর বর সেরকম তাতা ভেড়া, বুঝেছিস? ভেড়া যদি না হয় তোর মতন ঘোড়ার সাথে সংসার করে, ভাব না, ভেড়া আর ঘোড়ার জুটিটা কিন্তু আর ওয়াইটির সবচেয়ে লোভী যদি দম্পতি কেউ থেকে থাকে সেটা হচ্ছিস তুই আর তোর ওই ভেড়াটা, বুঝতে পেরেছিস? ওই ভেড়াটা রক্ত দেখলে তোর খুব কষ্ট হয় বল, রক্তার রক্তি হয়ে গেল তোর বড় একবারে তোকে হেল্প করতে গিয়ে, অন্যের রক্ত বার করার সময় চিন্তা করিস না বল, দিন রাত্রির মরণ কামনা, তুই মা হবি সত্যি, অল দ্য বেস্ট, মা হবি, আর সেই সন্তানের কাছে যা লাথি তুই খাবি না রে, হ্যাঁ, সবার রক্ত চুষে তুই একটা বাচ্চার মধ্যে রক্ত ঢালবি, বলবি না যে নিজের রক্ত মাংসে গঠিত হবে, না, যেসব লোকগুলোর সন্তানগুলোর রক্ত পিশাচের মতন রক্ত খেয়েছিস সেই রক্তে তোর তৈরি হবে তোর যদি ওই সন্তান আসে, যদি আসে, কারণ পাপের যে জায়গা তৈরি করছিস তুই হবি লোকের অন্নদাত্রী, বাপরে বাপ, যে নিজের শ্বশুর শাশুড়িরে দু মিনিটের জন্য সেবা করে না, এক থালা ভাত বেড়ে দেয় না, সে হয়েছে অন্যের অন্নদাত্রী, যে অন্যের উচ্ছিষ্টটা খেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে সে হচ্ছে অন্নদাত্রী, সত্যি তোরটা খেয়েই, মানে অনেক যারা তোর এগেনস্টে বলে তারা দাঁড়িয়ে আছে, আমি এদিকে ঘোরাবো না, এদিকে টিভিতে তুই আছিস, আমি দীপ্তিদি সবাই তোর উচ্ছিষ্টটা খেয়ে, এই দেখ এই ঘর বাড়ি সব তোরটা করে থেকেই করেছি, তোরটা থেকেই করেছি, সবাই তোকে ঘর ছেড়ে দিচ্ছে, জানে না তো যে কী মহামারী, তুমি যে ব্যাধি, সেই ব্যাধির কোনো নিরাময় রোগ এখনো অবধি আসেনি, যেমন করোনার ভ্যাকসিন বেরিয়েছে বাট আসে, সময় হলেও না একটু দেরি করে হলেও আসে, কিন্তু তোরটা আসতে একটু সময় নিচ্ছে কিন্তু আসবে সব জিনিসেই, আর নয়তো দেখ এই যে ভোগান্তি, তুই যে লক্ষ্যে এগোচ্ছিস এগো এগো, বায়োলজিক্যাল মা যদি তুই না হয়েছিস না রে, পাইপ ঢুকিয়ে তোর নালি পরিষ্কার করে দেবো, নয়তো চিত হয়ে শুয়ে থাকবি, ওই ড্রেনেক্স থাকে না ড্রেনেক্স, ড্রেনেক্স আর হারপিক মিক্স করে ঢালবো তোর ওখানে যাতে লাইন ক্লিয়ার হয়ে যায়, তালে গিয়ে যদি যায় মালটা, স্পার্ম স্পার্ম স্পার্ম, কণিকাকে জিজ্ঞাসা করেছিস না কার স্পার্ম, তোর ভেতরে স্পার্মটা যাক, তারপরে স্পার্মে উৎপত্তি হোক যে আসবে, বাবা খেয়ে এক করছে, হ্যাঁ কোন মুখে কথা বলিস বলতো, ও আচ্ছা ওই গোড়া মুখটা দিয়েই কথা বলি, ভালো ভালো বল বল বল, বলার জন্য মুখ দিয়েছে বলবি না, এই বা কেন বল বল, যেটা বলে তুই নিজেকে স্যাটিসফাই এরকম
অল ইজ ওয়েল এরকম করতে পারবি সেটাই কর, ঠিক আছে? চল, আজকে বেশি আর কিছু বললাম না, আর নিজের ভেড়াটাকে আর একটুখানি ক্যালাস ফেলাস নাকি, দেখলে তো মনে হয় সারা কেলানি খায়। সত্যি মাইনি পাইছিস একটা ভেড়া পাঠারে, পাঠা ভেড়া কি যে বলবো ওরে, কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নেই। চলো সবাই খুব ভালো থেকো, আর নতুন ধর্মের সার তৈরি হচ্ছে তো, দুদিন পর চাকরি ছেড়ে দেবে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।